বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পটি উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য কচুয়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হলিলুর রহমান বাবুর শোকসভা পুলিশি বাধাত ফান্ড রয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মী হলায়। ফেব্রুয়ারি 16 তারিখ শুক্রবার বিকাল 3টায় কচুয়াই ইউনিয়ন আলিরহাট বাজারত আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এই শোকসভাবের হতা আসিল। একটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবার হতা আসিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনামর। কিছুদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অনেজি বিএনপি নেতা ও কচুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান বাবু মারা যায়। আর তার মৃত্যুতে শোক জানায় কচুয়া ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে এক শোকসভার আয়োজন করা হয়। কিন্তু পটিয়া থানা পুলিশের বাধার হারণে এই শোকসভা গরিত না পারে বলে অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মী হল। কচুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি উপজেলা বিএনপি নেতা বাবুর স্মরণে আজকে একটা শোকসভা। যথানিয়মে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ডিএসপির কাছে আমরা দরখাস্ত দিয়েছিলাম, প্রশাসন আজকে তাদের অনুমতি নেয় বলে আমাদের আজকের এই বাবুর চেয়ারম্যানের স্মরণে যে স্মরণসভাটা আমরা শোকসভাটা বন্ধ করে দিয়েছে, তা আমরা এটা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাবু চেয়ারম্যান হল দুইবারের চেয়ারম্যান ছিলেন, 15 বছর চেয়ারম্যান ছিলেন, বিএনপি নেতা ছিলেন। আমার মানুষ কিছু কথা তার স্মৃতিচারণ করে কিছু কথা শুনতে চেয়েছেন। শোকসভা যখন করতে পারতেছি না, আমরা মনে হয় মরলে কবর আর দেওয়া যাবে না। আর শোকসভা গরিত্ব ফারি অলিরহাট বাজার অনেজি খলিলুর রহমান বাবুর বাড়ির সামনে নেতাকর্মী হলে জরুয়ে এক প্রতিবাদ সভা করে। এডে উপস্থিত আছেন বাটিকান ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুবুল আলম, আশিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শরীফউদ্দিন চৌধুরী, কিলিশহর ইউনিয়ন বিএনপি সভাপতি আলম মেম্বার, জঙ্গলহাইন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, হায়াতগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি আজমল হোসেন জামাল, হরনা ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির মাম্বার, বাটিকাইল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনুস, জঙ্গলহাইন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সেলিম শিকদার, দক্ষিণ বুশি সাধারণ সম্পাদক মোহাম্মদ আফসারউদ্দিন, সোনারা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর আলমদার, ধলঘাট ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন, পটিয়া উপজেলা যুবদল সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম টুটুল, সিনিয়র সদস্য জিয়াউর রহমান, যুবদল নেতা আজাদ, কোকান মেম্বার সহ আরও বহু কেউ। তবে এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি জসীমউদ্দিনের মোবাইলের নেজে কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ ন করে। C+ চট্টগ্রাম।